আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এইচএসসি এক্সাম 2021-এর ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের মডেল 3 নম্বর নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই মডেলও আমি যথারীতি 30টি প্রশ্ন দেখাবো, গুরুত্বপূর্ণ এমসিকিউ, যার ভিতর থেকে তোমরা নিজেদেরকে শেষ মুহূর্তে একটু যাচাই করে নিতে পারো তোমার পরীক্ষার প্রস্তুতিটা কেমন হয়েছে, এবং এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নেওয়া হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকের আয়োজনটা দেখে আসি। ভারতের প্রাচীনতম অধিবাসী কারা? সঠিক উত্তর হবে দ্রাবিড়। কারা আরবদের সিন্ধু আক্রমণে উৎসাহিত করে? সঠিক উত্তর হবে জাটরা। আরবদের সাথে রাজা দাহিরের মূল বাহিনীর সাথে কোথায় যুদ্ধ হয়? সঠিক উত্তর হবে রাওয়ার নামক স্থানে। ক দেশে ইতোপূর্বে অনেকেই স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে ব্যর্থ হন, বাসিত অপূর্ব কৌশলে ওই দেশে সফল অভিযান পরিচালনায় সক্ষম হন। তিনি বিজিত দেশে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে স্বদেশে ফিরে যান। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বিজেতা হলেন, সঠিক উত্তর হবে মোহাম্মদ ঘুরি। উক্ত বিজেতার অভিযানের ফলাফল ছিল রাজপুতগণের দুর্বলতা প্রকাশ, মুসলিম সৈন্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণ, বিজিত অঞ্চলে বিজেতার প্রত্যক্ষ শাসন। তিনটি সঠিক, সঠিক উত্তর হবে ঘ নম্বর। মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে কোন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে ইসলামী শাসন ব্যবস্থা। সুলতান মাহমুদ সর্বশেষ অভিযান পরিচালনা করেন কোথায়? সঠিক উত্তর হবে জাটদের বিরুদ্ধে। হাজ্জাজ বিন ইউসুফ দখলের পরিকল্পনা করেন মেকরান, সিন্ধু, মুলতান। সঠিক উত্তর হবে তিনটি সঠিক, অর্থাৎ ঘ নম্বর। গোবিন্দরাজের আঘাতে কে আহত হন? সঠিক উত্তর হবে মোহাম্মদ ঘুরি। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি রাজা জয়চন্দ্রকে পরাজিত করেন? সঠিক উত্তর হবে 1194 খ্রিস্টাব্দে। মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে ছিল 2 লাখ অশ্বরোহী, 3000 হস্তি, 2000 উট। সঠিক উত্তর হবে 1 ও 2। 1952 সালের আন্দোলনে পূর্ব পাকিস্তানি জনগোষ্ঠীর মধ্যে জাগ্রত চেতনা নিয়ে নিচের কোন উপাদানের প্রতিফলন হতো? ভাষা, সংস্কৃতি, আঞ্চলিক ঐতিহ্য, জাতীয়তাবোধ, ধর্মীয় মূল্যবোধ। সঠিক উত্তর হবে ভাষা ও সংস্কৃতি। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন, মাওলানা ভাসানী, শেরে বাংলা, আয়ুব খান। সঠিক উত্তর হবে খাজা নাজিমুদ্দিন। যুক্তফ্রন্টের প্রধান অফিস স্থাপিত হয় কোথায়? সঠিক উত্তর হবে 56 সিমন্স রোডে। 20 বছরে পূর্ব পাকিস্তান হতে পশ্চিম পাকিস্তানে কত টাকা পাচার হয়? সঠিক উত্তর হবে 11.8 বিলিয়ন ডলার টাকা। কখন আগরতলা মামলা রুজু করা হয়? সঠিক উত্তর হবে 1968 সালে। 1969 সালের গণঅভ্যুত্থানের কারণ কি? সঠিক উত্তর হবে স্বাধীনতার স্বাধিকার অর্জন। পাকিস্তান পিপলস পার্টির নেতা কে ছিলেন? সঠিক উত্তর হবে জুলফিকার আলী ভুট্টো। ভাষা আন্দোলনের চেতনায় পরবর্তীকালে জনগণের সাংস্কৃতিক মুক্তির পথকে সুগম করে, প্রতিটি আন্দোলনের প্রেরণা যোগায় জনগণের রাজনৈতিক মুক্তির পথকে সুগম করে। নিচের কোনটি সঠিক হবে? সঠিক উত্তর হবে তিনটি সঠিক, ঘ নাম্বার। মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর হবে ঘ নাম্বার, 9 নং সেক্টরের। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করেছিল? সঠিক উত্তর হবে খ নাম্বার, 167টি। 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? সঠিক উত্তর হবে 167টি। কখন আয়ুব খান পদত্যাগ করেন? সঠিক উত্তর হবে 1969 সালের 25শে মার্চ। 1970 সালের জাতীয় পরিষদ নির্বাচন হয় কত তারিখে? সঠিক উত্তর হবে 7ই ডিসেম্বর। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো উক্তিটি কার? সঠিক উত্তর হবে শেখ মুজিবুর রহমানের। 1970 সালের 12ই নভেম্বর পূর্ব বাংলার দক্ষিণাঞ্চলে মহাপ্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়ের কারণে নির্বাচন হতে সরে দাঁড়ায় কে সরে দাঁড়িয়েছিল? সঠিক উত্তর হবে ভাসানী, ন্যাপ, কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলাম। সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ভাসানী ক্যাম্প, ন্যাপ এবং কৃষক শ্রমিক পার্টি।
কোন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে? সঠিক উত্তর হবে 1971 সালের 17 এপ্রিল। কার নেতৃত্বে কসবা অপারেশন পরিচালিত হয়? সঠিক উত্তর হবে খালেদ মোশারফ। 5 সন্তানের মধ্যে আসিফ ছাড়া কারো জন্মের তারিখ মনে নেই মুক্তিযোদ্ধা আরমান আলীর। আসিফের জন্ম তারিখ মনে থাকার অন্যতম কারণ, সে এমন একটি দিন জন্মগ্রহণ করেছিল যেদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটি সরকার গঠন করা হয়েছিল। এই সরকারকে অস্থায়ী সরকারও বলা হয়। আসিফের জন্ম তারিখ কত? সঠিক উত্তর হবে 10 এপ্রিল 1971। আসিফের জন্ম তারিখে গঠিত সরকারের অর্থমন্ত্রী এম মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ, প্রধানমন্ত্রী এএইচএম কামরুজ্জামান। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে 1 ও 2। তাহলে এই ছিল আজকের আয়োজন। আশা করি তোমাদের বিষয়টি ভালো লেগেছে এবং তোমরা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ। কে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।